এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আবার একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। বিয়েবাড়ির স্টাইলে কীভাবে চাটনি বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এবারে চাটনি বানানো শুরু করি। রান্নাঘরে তো এবার আমি চলে এসেছি। চাটনি বানানোর জন্য যা যা লাগবে সেগুলো কিন্তু আমি সব জোগাড় করে নেব। টমেটো, মাংসর তো খেজুর, কাজু, কিশমিশ দিয়ে চাটনি বানানো হবে। চাটনিটা কিন্তু আজকে মা বানাবে। প্রথমে কিন্তু আমি কাজু কিশমিশগুলো ধুয়ে ভালো করে রেখে দিলাম। তারপরে কিন্তু আমসত্ত্বটা ধুয়ে আমি টুকরো টুকরো করে কেটে নেব। তারপরে খেজুর ও টমেটোও আমি টুকরো করে কেটে নেব। এই চাটনিটা বানানো কিন্তু খুবই সহজ, তোমরা একবার দেখে নিলেই ভালোভাবে বুঝতে পেরে যাবে। আমার তো চাটনি খেতে দারুণ লাগে, বিশেষ করে খাবার শেষ পাতে আমার চাটনি খেতে খুবই ভালো লাগে। তার সাথে যদি একটু পাঁপড় হয় জাস্ট জমে যাবে। তোমরা কারা কারা চাটনি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সব কিছু কিন্তু আমি জোগাড় করে নিয়েছি। এছাড়াও ফোড়ন দেওয়ার জন্য লাগবে হচ্ছে শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর লাগবে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর অনেকটা পরিমাণে চিনি। কিছুটা পরিমাণে তেঁতুল বাটির মধ্যে নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। ওই গোলা জলটাই এই চাটনির মধ্যে ব্যবহার হবে। তোমরা কে কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। এই চাটনিটা বানানোর পর অনেক দিন ফ্রিজের মধ্যে রেখে দিলেও এই চাটনিটা কিন্তু ভালো থাকবে, সেই জন্যই কিন্তু অনেকটা পরিমাণে চাটনি বানানো হচ্ছে। ফাঁকা টাইমে বসে কিন্তু আমার চাটনির সাথে পাঁপড় ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো চাটনি দিয়ে পাঁপড় ভাজা খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছে, তারপরে শুকনো লঙ্কাও 5 ফোড়ন দিয়ে দিয়েছে। টুকরো করে রাখা টমেটোগুলোও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছে। টমেটোটা ভালোভাবে যাতে নরম হয়ে গিয়ে গলে যায় সেই জন্য কিন্তু অল্প পরিমাণে নুনও দিয়ে দিয়েছে। নুন দিয়ে নাড়াচাড়া করার পর অল্প পরিমাণে কিন্তু হলুদও দিয়ে দিয়েছে। টমেটোটা হালকাভাবে নরম হয়ে যাওয়ার পরে কিন্তু তেঁতুলগুলা জলটাও দিয়ে দিয়েছে ওর মধ্যে। এবারে কিন্তু টমেটোমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। টমেটোটা ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু ওর মধ্যে কুচিয়ে রাখা খেজুর ও কিশমিশগুলো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যে কোনো অনুষ্ঠান বাড়ির চাটনি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক দিন ভালো থাকে, আর আমার মাও যেসব চাটনিগুলো বানায় সেই চাটনিগুলোও কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে বহু দিন ভালো থাকে। তারপরে কাজুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর অনেকটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছে। এই চাটনি তৈরি করার সময় কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। চিনিটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ চাটনিটা কতটা পরিমাণে পাতলা হয়ে গেছে। চাটনিটা যাতে অনেক দিন ভালো থাকে তার জন্য কি করতে হবে জানো? চাটনিটাকে কড়ার মধ্যে অনেকটা সময় ধরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে কিন্তু টমেটোগুলো গলে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হবে, আর চিনিটা দিয়ে কিন্তু অনেকটা সময় ধরে ফোটাতে হবে। চাটনিটা নামানোর 2-3 মিনিট আগেই কিন্তু আমসত্ত্বগুলো দিতে হবে যাতে আমসত্ত্বগুলো গলে না যায়। দেখতেই পাচ্ছ চাটনিটার কালারটা কিন্তু কতটা সুন্দর এসছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, তার সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো টাটা।